আমরা তো ঘুমো আসতাম সকালে, রাতে ঘুম সকালে আমার ওখান থেকে ফোন গেছে আগুন লেগে যাবে। কয়টার সময়? সকাল এখন মানে ছয়টা আইলাম, আইয়া দেখি তো ভিতরে আগুন জ্বলে। আমরা দরজা তো কিছু খুলছি না, যদি দরজা খুলতাম তো আগুনটা আরও বড় হয়ে যায়। আশেপাশে যেটা রুম আসলো আরও বড়াই না, সারাও গেলে দেবে, কিন্তু দরজা না খুলে অবশ্য খালি ভিতরে যেটা সামান আসলো ওইগুলো জ্বলছে। এরপরে ফায়ার ব্রিগেডও ফোন করা হয়েছে, ফায়ার ব্রিগেড আইসে আইয়া আগুনটা পুরো সম্পূর্ণ নিভে গেছে। কত? 8 থেকে 10 লাখ টাকার মধ্যে। ফার্নিচার কত? স্টিল ফার্নিচার, সোফা সেট, উডেন ফার্নিচার, ম্যাট্রেস, প্লাই, ওইগুলো প্লাই বেগান রাখা আসলো। তা কোনো ধারণা করতে পারি না আমি, যে কেটার থেকে ওইগুলো আগুন তো ভিতরে গেলে আমার দেখছি না, কিছু করতেও পারতাম না কেটার থেকে ওই জিনিসটা। ধারণা নাইলে কোনো ধারণা আমার কাছে না, যে মানুষ করবো বলে কারেন্টটা কি হইলো কীরকম হইলো কিচ্ছু করতে পারে না, কারণ আমরা তো রাত্রে লাইটের সব অফ করে গেছি, যে সারা রাত্রে গেল, সকালে বন গেল, ভিতরে আগুন গেল। যেহেতু এখন যাইমো টানার ব্যাপার একটা মানে দিয়াই মুখে দোকানটা চলে গেছে, কারণ একটা লোনও আছে, লোন সম্বন্ধে যখন লাভ এফআইআর করতে লাভ, কারণ SBI লোন আছে, এটা তো SBI আমি জানাইছি, SBI ব্যাংক ম্যানেজার সাহেব আইবে একটু করে আইবে সব কালেক্ট করবে। কইতাম কিলা বুঝবাইছি নমাজ ভরিও ভিড়ে আমি এক দেড় হতে দিয়েছি, আফটাও বুঝবাই না আগে গিয়ে ডাকে, দাদা দাদা জলদি পারো তোমার ঘরও আগুন লেগ গেছে। ও ঘরও আগুন লেগ গেছে গা শুনিয়ে তো দৌড়িয়ে উঠানো বাড়িয়ে দিচ্ছি আমি, ও ঘরের ভিতরে দিয়ে আগুন, ও ফোন ও তারে ফোন করে করে দৌড়িছি নজমুলের বাড়িতে গিয়ে, নজমুলটাও গিয়ে আনছি গিয়ে দিয়ে ফায়ার ব্রিগেড ফোন করতে করি। আর তো আমি কোনটা কইতাম পারি না, আমার চৌকান দিলে আমার লাইফ রে বেটা, এটা ওটা থেকে আমি বাদ খাই। এই যে ওই যে ঘরের সারা ঘরের ভিতর জ্বলিল, সবার ভিতরে ওয়ালরি থাক যে টেম্পার গেল গা, টিন সারা জ্বলি গেল গা, কীটা করতাম আমি, আমি তো কত বই গেছি গা, ওটাও আমার বাদ খাইবার ঠিক কি রকম তোমার আমি উবাইতামও পারছি না। এইগুলো ফোন মারছি, ফোন এগিয়ে রিসিভ করেন না, আমি খালি বাবা জলদি আয় জলদি আয় ঘর আগুন লেগ গেছে, এগিয়ে আবার ফোন রিসিভ করছে না, আমি খালি কইয়া যাই আর কইয়া যাই আর ইতারে ফোন করলাম, ইতার ফোনে ফোন লাগছে না, আরেক জায়গায় ফোন মারছি, ফোন মারি তারা কইছি জৈনুলটা কইছিল গালো খবর কস আমার বাড়ির ঘর দোকানও আগুন লেগ গেছে জলদি আইতো, আর কেটা কইতাম তোমার আমার আর কোনটা কইবার নাই, আমি মানুষও দেখছি না, আমি সৌকান্দের লেগে জায়গাত বই গেছি গে উচ্চন ধারণা, আর কিতা করতাম কিতা ধারণা করতাম, আমার তো বিবেকে কোনটাও ধরেন না কিতা ধারণা করতাম, আমি বেটি মানুষ কিতা ধারণা করতাম। ইনকোয়ারি প্রশাসনের কাছে একটা ইনকোয়ারি করার লাগে, যে আমরা যাইমু যে একটা FIR দিমু, FIR দেওয়ার পরে তারা ইনকোয়ারি করার লাগে, আমরা না করছে আমরা শোনাই তানা যে আমরা FIR দাখিল করবো প্রশাসনের কাছে অনুরোধ যে একটা ইনকোয়ারি লাগে।